ডালিম গাছে প্রায় 200 প্রায় ডালিম ধরে রয়েছে, কি সুন্দর অপূর্ব লাগছে। কর্মসূত্রে আমাকে প্রতিদিনই বিভিন্ন গ্রামের নানান প্রান্তে ঘুরে বেড়াতে হয়, আর এই সূত্র ধরেই গ্রাম্য প্রাকৃতিক সৌন্দর্য প্রতিদিন আমার দেখার সৌভাগ্যটা হয়েই যায়। বাহ, কি সুন্দর ডালিম গাছ পুরো! এটা কি ডালিম না বেদানা? ডালিম, তাই তো? প্রচুর হয়েছে তো ডালিম? বাহ, এই সারা গাছে 100-200 পিস হয়ে গেছে কমসে কম। এই গাছের বয়স কেমন হবে? 16-17 বছর। 16-17 বছর? আর এগুলো মানে এমনি পাকলে ভেতরটা কি রঙের হয়? একদম লাল লাল, সুন্দর। বাহ, আর খেতে কেমন টেস্ট? খেতে খুব টেস্ট, দারুণ মিষ্টি, তাই তো? বাহ, খুব সুন্দর। এই গ্রামের ভেতরে, বাড়ির ভিতরে এত সুন্দর একটা গাছ ভাবাই যায় না। বাড়িটার ভেতর ঢুকে এই ডালিম গাছটাকে দেখে বড্ড লোভ হচ্ছে, মনে হচ্ছে 2-4টা ডালিম আজকে পেরেই নিয়ে যাব, কিন্তু সেটা মোটেও ঠিক হবে না। আমি এসেছি এখন ভাতগাছি বলে একটা গ্রামে, কৃষ্ণনগর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে। একটা বাড়ির মধ্যে এসেছি, ডালিম গাছে প্রায় 200 প্রায় ডালিম ধরে রয়েছে, কি সুন্দর অপূর্ব লাগছে। একটা বাড়ির মধ্যে এত সুন্দর এত বড় একটা ডালিম গাছ, এটা ভাবাই যায় না। আমি ভেবেছিলাম এরকম কোনো মাঠে বা ফার্মে হতে পারে, কিন্তু বাড়ির ভিতরে এত সুন্দর একটা ডালিম গাছ, মানে এই বাড়ির যে লোক, বাড়ির যে গৃহস্থ, সে নিশ্চয়ই অত্যন্ত গাছপ্রেমী এবং বিশেষ করে ফল গাছপ্রেমী। তা নাহলে বাড়ির মধ্যে এত সুন্দর একটা ফল গাছ! বাহ, খুব ভালো লাগে। গ্রামটা ভাত গেছি তো? বাহ, খুব ভালো। কাছে দেখি বেশ কতগুলো রাজহাঁস আপন মনে গান গেয়ে চলেছে, মনে হচ্ছে ওদের একটু ধরি, কিন্তু কামড়ে দেবে কিনা সেটাই ভাবছি। খুব সুন্দর রাজহাঁস তো এগুলো, নাকি? আমাকে দেখে কিছু ভাবছে মনে হয় নাকি? হ্যাঁ, তো দেখে তো নিয়ে যেতে ইচ্ছা করছে। এগুলো ডিম কি করো? ডিম কোন মাসে পারে? ডিম পৌষ মাসে না? তাহলে সামনের পৌষ মাসে আমাকে এই রাজহাঁসের খানদশের ডিম দিও, বুঝলে? কি দেবে তো? আর শুনেছি রাজহাঁসের ডিম সাইজেও নাকি বেশ বড় হয় এবং খেতে খুব টেস্টি। আজকাল গ্রামেগঞ্জে ওই রাজহাঁস কিন্তু আর চোখে পড়ে না, খুবই কম দেখা যায়। এই তোমাদের গ্রামে এসে দেখলাম বেশ কিছু রাজহাঁস এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। তোমাদের গ্রামের পাশে যে বিলটা রয়েছে না, সেই বিলের সামনে দিয়ে যখন আসছিলাম দেখলাম না হলেও 40-50টা রাজহাঁস সব ঘুরে বেড়াচ্ছে ওখান দিয়ে। হেভি লাগছিল দেখতে, এই রাজহাঁস আজকাল আর চোখেই পড়ে না। আরে, এ তো মনে হচ্ছে আমার সঙ্গেই চলে যাবে, নিয়ে চলে যাবো নাকি এগুলোকে ধরে? আমার সঙ্গেই তো একদম বেরিয়ে পড়েছে গো, এগুলোকে আজকে নিয়েই যাবো, চলো তাহলে। নিয়ে গেলাম কিন্তু,